গণেশ চতুর্থী গণেশোৎসব হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পুজো উৎসব। শিব ও পার্বতী পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। সংস্কৃত, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় এই উৎসব বিনায়ক চতুর্থী বা বিনায়ক চবিথী নামেও পরিচিত। কোঙ্কনি ভাষায় এই উৎসবের নাম চবথ। অন্যদিকে নেপালি ভাষায় এই উৎসবকে বলে চথা। সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসব রূপে পালিত হয় এই উৎসব। প্রতিবারের মতোই এবারেও ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে শনিবার বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, শ্রী শ্রী বুড়া সিদ্ধাম, রামকৃষ্ণ মিশন মঠ ও মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দির, স্বামীবাগ লোকনাথ আশ্রম, স্বামীবাগ ইস্কন মন্দির, জয়কালী মন্দির, গৌরী ও মাধব মঠ ও শ্যামবাজার শিব মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে গণেশ পুজো অনুষ্ঠিত হয়েছে। উক্ত মন্দিরগুলোতে প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজিয়ে গণেশ পুজো শুরু করা হয়। সংকল্পের পর ফুল, মালা, দুব্য, জল, ধূপ, ধূনা দিয়ে পুজো করা হয়েছে গণেশকে। পরে প্রসাদ হিসেবে মোদক দেওয়া হয়। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।